বাচ্চা যে মানুষে বাচ্চা পালে বাচ্চা জিমায় বাচ্চা আপনার এই সমস্যা এই সমস্যা না বাচ্চা থাকবে ইনশাআল্লাহ বাচ্চা থাকবে ঝরঝরা ইনশাআল্লাহ ভ্যাকসিন দেওয়ার পর বাচ্চা দেন কি ঝরঝরা ইনশাআল্লাহ আপনার যখন আপনি নিজে মালিক হবেন আপনি কখনো ভাবতে পারতেন না যে আমি মালিক আমি আপনার চিরা বসে থেকে আপনি মনে করেন সময় কাটান পুরা দিন না আপনার ঘন্টা একবার হইলো আপনার যে দায়িত্বে আছে ম্যানেজারের প্রেশার দিয়ে ম্যানেজার দেড়শো দিব ম্যানেজার আরেকটারে আরেকজনের প্রেশার দিব আরেকজনে আমার কিন্তু লোক এগারো জন লোক কাজ করে একের থাকা খানাই বৃত্তি বলছে যা কিছু আছে আমার কাছে কিন্তু সব ব্যবস্থা আছে আপনার লোক কাস্টমার এসে এক সপ্তাহ থাকার মতো ব্যবস্থা আমার কাছে আছে লেকিন আমার কথা হলো আমি কিন্তু কখনো ডিউটি ফাঁকি দিই না কিন্তু সকালে সাতটা থেকে রাত্রে আটটা ডিউটি করি এক মিনিট ডিউটি ফাঁকি দিই না তার মানে মালিক হইতে গেলে আপনার ওইভাবে পরিশ্রম করে মানে মালিকগিরি চালাইতে হইব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফেরিঘাট সংলগ্ন আইপুর গ্রামে মা বাবার দোহাচারি সেল সেন্টারের মধ্যে দর্শক বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে যেমন টাইগার মুরগি ব্ল্যাক অস্টালপ ফার্মি মুরগি দেশি মুরগি কোয়েল পাখি তিতির পাখি এখন আপনারা অনেকে জানতে চান যে গিয়াসুদ্দিন ভাই কিভাবে এতগুলো মুরগি একসাথে লালন পালন করে এবং তিনি এই মুরগির খামারটি কিভাবে পরিচালনা করেন গিয়াসু আমাদেরকে জানিয়েছেন যে তিনি ভ্যাকসিনের উপরে নির্ভরশীল বেশি আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গিয়াসুদ্দিন ভাইয়ের সকল প্রজাতির মুরগি এবং এই মুরগিগুলোকে তিনি কীভাবে কীভাবে ভ্যাকসিন করেন এবং কী কী ধরনের ভ্যাকসিনগুলো দিয়ে থাকেন সে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম গিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ গিয়াস ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার অস্টালপ মুরগির খামারের সামনে জি এটা অস্টালপ মুরগি জি আচ্ছা গিয়াস ভাই কতদিন যুক্ত আছেন অস্টালপের সাথে আপনার আসলে অস্টালপের সাথে আমি যুক্ত আছি মোটামুটি তিন বছরের প্লাস সিক্স টু সামথিং আমি যখন পালন করে বাংলাদেশে আর একজনেই থাকি আর কি একজনের কাছে ছিল তো মোটামুটিভাবে তিন বছর ধরে এটা করতেছি মোটামুটি আচ্ছা গিয়াস ভাই বিকেলের এই সময়টা কি মুরগি বাইরেই থাকে সবসময় নাকি জি বিকালের বেলা আমরা মানে যদি আকাশে ভরে গেছি ভালো থাকে তো আমরা ছেড়ে দিই সব মুরগি ছেড়ে দিই আপনার পাট বাই পাট সারি একটা অস্টলপ সারলে ফার্মি ঘর থাকে ফার্মি সারলে অস্টলপ ঘর থাকে আবার যদি দেশীয় সারি টাইগারও সারি মোটামুটি সব কিছু ছেড়ে পারে ইনশাল্লাহ আচ্ছা ভাই ব্ল্যাক অস্টলপ মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে যে ব্ল্যাক অস্টলপ সম্পর্কে বৈশিষ্ট্যটা আসলে কী জানেননি ব্ল্যাক অস্টলপের কালার কিন্তু তিনটা হয় যেমন বৈশিষ্ট্য কালার তিনটা যে আপনি যেগুলো দেখতে পারে বৈশিষ্ট্য কালার হয় তিনটা হয় কি তিনটা হয় কোন কোন কালার হয়ে থাকে আপনার কালারটা হবে কালো হালকে লাল এবং সাদা তিনটা প্রজাতির রয়েছে তিনটা প্রজাতি রয়ে গেছে আপনার এখানে কতগুলো আছে ব্ল্যাক অস্টালপ আমাদের এখানে ব্ল্যাক অস্টালপ আছে আপনার পাঁচশো আছে এখন বর্তমানে সব পাঁচশো হ্যাঁ ভিতরে বাইরে মিলে পাঁচশো আছে আচ্ছা আমরা কিন্তু এগুলো কিছুদিন আগেও যখন এসেছিলাম তখন ছোটো ছিল এখন কিন্তু মনে হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে না এখন যে ডিম আসতেছে পুরোপুরি ডিম আসতেছে আপনার সম্পূর্ণ ডিমে আছে ডিম আসে যে কত মাস বয়স হয়েছে এটার বয়স হয়েছে সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে কেমন ডিম পাচ্ছেন আপনি সাড়ে পাঁচ মাসে মোটামুটি আমি 70% পাইতেছি 70% আচ্ছা ভাই মিশরি ফার্মিকে বলা হয় ডিমের রাজা আপনার ব্ল্যাক অস্টালপকে বলেন ডিমের রাজা এই বিষয়টা যদি আমাদেরকে খোলাখুলি বলতেন আসলে ব্ল্যাক অস্টালপের ভিতরে ফার্মের ভিতরে ডিমের রাজা তফাত একটু বেশি বেশ কম থাকে ফার্মি থেকে 5% ডিম বেশি পাইবো আর কি সামথিং এর তেমন কোনো কিছু না 5% ডিম বেশি পাওয়া যায় আর কি মাত্র 5% মাত্র বেশি হ্যাঁ এটার ডিমের প্রোডাকশন এত বেশি হওয়ার কারণটা কী বলে মনে করেন এটা বেশি হওয়ার কারণ কি জানেন না এটা আপনার মুরগার গ্রোথ কিন্তু ফার্মের থেকে বড় ফার্মের থেকে গরম এবং কি এটা কিন্তু আবার প্লাস ওয়ান দুই দিকে এটা প্লাস ওয়ান কেমন আপনি মাংসের জন্য করলে বিক্রি করলে এক একটা মোরগ কিন্তু আমরা মনে করেন 1000 টাকা বিক্রি করি না 1000 টাকা এক একটা মোরগ কিন্তু আমরা মানে মানুষের খাওয়ার জন্য অনেকদিন ব্যাথা আমরা বিক্রি করি না কিন্তু মোরগের কিন্তু অনেক চাহিদা ব্ল্যাক অস্টালপ মোরগের অনেক চাহিদা অনেক চাহিদা ইয়াস ভাই ব্ল্যাক অস্টালপ মুরগি পালনের সুবিধাগুলো কী কী আছে আসলে ব্ল্যাক অস্টালপের মুরগির সুবিধাটা কী জানেননি এটা কিন্তু দুই দিকে ডিমের জন্য ভালো মাংসের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাপারে আসলে প্রশংসাজনক প্রশংসাজনক ক্ষমতাটা বেশি অন্যান্য মুরগির তুলনায় অন্য ধরনের মুরগির তুলনায় অনেক ভালো মুরগ আপনি মুরগার ক্যাটাগরি মুরগার ব্যাকা বই মনে করেন অন্য ধরনের যে মুরগার স্বাস্থ্য শরীরে তাকে চলাফেরা করে মানে মুরগার এই সিস্টেম অন্য ধরনের থাকে মিশরি ফার্মি তো একটা 18 মাস ডিম পারে ব্ল্যাক অস্টালপের ক্ষেত্রে আসলে মিশরি ফার্মিটা ব্ল্যাক অস্টালপের দেখা যাচ্ছে আপনার মাস দেড় মাস বেশ কম থাকে আর কি আপনার আমরা তো সবসময় বলে থাকি কিন্তু মিশরি 18 মাস ডিম পারে ভালো প্রোডাকশনটা কিন্তু 15-16 মাস পাওয়া যায় আর ব্ল্যাক অস্টালপের 18 মাস ভালো প্রোডাকশন পাইবে ইনশাআল্লাহ একজন খামারি কী কারণে ব্ল্যাক অস্টালপ মুরগি লালন পালন করবে আসলে একজন খামারি ব্ল্যাক অস্টালপ মুরগি লালন পালন করবে শুধু তার আপনার সংসার তো আসছে ফ্যামিলিতে আসছে ব্যবসা তো রিস্ক বলে আছে ওই লেকিন এটা একটা জিনিস এমন একটা জিনিস মুরগার ডিম দোনো দিকে ভালো লেকিন আপনার যদি একটা লোকে 300 মুরগা পালে মোটামুটি একটা ছোটোখাটো ফ্যামিলি হয় তো মোটামুটি আল্লাহর ক্ষমতা যদি মুরগা সঠিকভাবে ক্রয় করতে পারে মুরগা ভালো রাখতে পারে আশা করি ইনশাআল্লাহ একটা ফ্যামিলি চলতে পারো 300 মুরগা পারলে একটা ফ্যামিলি ছোটোখাটো একটা ফ্যামিলি চলতে পারবে ইনশাআল্লাহ 300 মুরগি লালন পালন করলে ছোটোখাটো একটা ফ্যামিলি
চলতে পারবে জি ইনশাআল্লাহ এখান থেকে যে আয় হবে সেই আয় দিয়ে সংসারই চলবে নাকি কিছু অর্থ উপার্জন শর্ত অর্থ শুধু 300 মুরগার জন্য দ্বারা এসে আপনি সারা দিন এর মধ্যে সময় দেওয়ার দরকার নাই সারা দিনে 300 মুরগা পাললে সর্বোচ্চ কাম থাকলে একরে 3 ঘন্টা কাম আছে সকালে 7টা থেকে 8টার ভিতরে দুপুরে 12টা থেকে 1টার ভিতরে সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে 1 ঘন্টা করে জাস্ট কাম করব সারা দিনে 3 ঘন্টা 3 বেলা কাম করব আপনি যে অস্ট্রেলিয়া পরিবার লালন পালন করছেন আপনার খামারে এখন কেমন সম্ভাবনা দেখছেন আমরা তো আসলে লালন পালন করতেছি প্রথমে আমরা তো এখন তো আরও অনেকবার এই মতো সেট উঠে উঠে আমরা ইয়ে করতেছি ডিম পাড়াইতেছি বড় করে বিক্রি করতেছি আবার বাচ্চা বিক্রি করতেছি বিভিন্ন বয়সের বাচ্চা আমাদের মানুষ নিতেছে তো আসলে এটা প্লাস পয়েন্ট মনে হয় আমার কাছে মনে হয় ভালো বাচ্চার কেমন দাম বাচ্চার দাম মোটামুটি ফার্মে থেকে 2-4-5 টাকা ডিফারেন্স থাকে আর কি বেশি থাকে কি কম থাকে বেশি থাকে মানে ফার্মি মুরগি থেকে ব্ল্যাক অস্ট্রেলিয়া মুরগির দামটা একটু বেশি থাকে একটু বেশি থাকে এর ওজনটা বেশি সে কারণে হ্যাঁ ওজনটা বেশি সে কারণে এটার জন্য চাহিদা ভালো অনেক চাহিদা চাহিদাটা বেশি রয়েছে চাহিদা ভালো আচ্ছা ভাই ব্ল্যাক অস্ট্রেলিয়া মুরগির বাচ্চা কিন্তু এক এক সময় এক এক দামে এক এক খামারে বিক্রি করে এটা কারণটা কি আসলে কারণটা কি জানেন নেই এটা আপনার একটা খামারে যখন সত্যিভাবে খামারে আসবে প্র্যাকটিক্যালি দেখবে বুঝবে আসলে এটা বলা যাবে আসলে এটা এক ধরনের একটা মিজাজে এক ধরনের বাংলাদেশে কিন্তু আসলে মানুষের মানে একজনের একটা কথা বলতে কোনো সমস্যা হয় না আপনি একজন একবার চালাইতে সমস্যা হয় না যা যেমন চালাইতেছে যা যেন চালাতেছে এখানে একটা কাছে অনুরোধ থাকবো আপনার খামারি যে করতে চায় বা যা কয়েক করতে চায় ব্যক্তিগত খামার এসে দেখছে বুঝছা কয়েক করলে সে জন্য প্লাস পয়েন্ট হবে আচ্ছা ইয়াস ভাই এ হচ্ছে ব্ল্যাক অস্ট্রেলিয়া আরও তো বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে নাকি জি জি অনেক চাদরে আপনার মুরগি আছে এটি দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আমরা এখন কোন মুরগিটা দেখবো আমরা এখন প্রথম তিথি দেখবো তিথি তিথির পাখি জি চলো তিথির পাখি দেখি তো ঠিক আছে চলো গ্যাস ভাই ছয় নাম্বার করে কি আছে ছয় নাম্বার করে তিতি মোরগ আছে আপনার তিতির পাখি তিতির পাখি আচ্ছা দরজা কি খোলা যাবে জি খোলা যাবে আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি গিয়াসুদ্দিন ভাইয়ের তিতির পাখির খামারের মাঝে আচ্ছা কতগুলো আছে পাখি এই জায়গায় আমরা পাখি আছে 400 400 জি 400 আছে আচ্ছা ভাই তিতির পাখি তো আপনি দীর্ঘদিন যাবত যুক্ত আছেন তিতির পাখি আমার জীবনে খামার প্রথম থেকে শুরু কিন্তু আমি এটা সারি না কখনো সারি নাই আপনার আজকে আমার খামারের প্রায় জানুয়ারিতে 8 বছর হয়ে যাব আমি তিতির পাখি কখনো ছাড়ি না তিতির পাখি আমার সাথে সবসময় থাকে আচ্ছা মাশাআল্লাহ তিতির পাখি কিন্তু অনেক রয়েছে খামারে তিতির পাখি আপনি আরও বিভিন্ন বয়সের বাচ্চা আছে দেখাবো আর অনেক বাচ্চা আছে বড় রয়েছে হ্যাঁ বড় ছোটো বাচ্চা আছে আর অনেক বাচ্চা আছে আপনার কাছে তিতির পাখির কী ধরনের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তিতির পাখি আমাদের কাছে এখন বিক্রি করার মতো ব্যালেন্স আছে আপনার 3 মাসের বাচ্চা আছে আর 3.5 মাসের বাচ্চা আছে কিছু বাচ্চা আছে আর কি 3 মাসের এবং 3.5 মাস 3 মাসের কিছু বাচ্চা আছে কেমন দামে বিক্রি করা হয় আপনার এটা দাম আসলে যখন কাস্টমারে নিব তখন আমরা তার সাথে আপনার একটা আলোচনা বা সবাইকে আমরা দিব আর কি এখানে কী ধরনের ভ্যাকসিন করা আছে মুরগিগুলোতে আপনার ভ্যাকসিন বলতে মা বার্দ হ্যাচারি আমাদের আসলে হ্যাচারিটা মা বার্দ হ্যাচারি এমন একটা হ্যাচারি সব কিছুতে মানে ছাড় দিল ভ্যাকসিনে ছাড় দিই না কেন জানেননি আমার টাইম বলা ঠিক না আমার রেখা আমার যতগুলো সেট আছে আমার রেখা আমার আপনার 18টা সেট আছে মানে 18টা রুম আছে 500-1000 করে একটা সেট আপনি 18000 এই জায়গার মধ্যে মোটামুটি মনে করেন এখন মুরগা নাই প্রায় সব কিছু মিলে 10000 মুরগা আছে 10000 মুরগাতে একটা মুরগা কমে বেশি হইব 10000 মুরগা যে বেটা পালে এই বেটা ভ্যাকসিন ছাড়া মুরগা পালবো না কেন জানি প্র্যাকটিক্যালি দেখাবো আমি প্র্যাকটিক্যালি আমি বিশ্বাস করি বেশি প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আপনার তিতিরের পাশে কিন্তু রয়েছে টাইগার মুরগি জি টাইগার মুরগি রয়ে গেছে বাচ্চা ব্রিডিং করা জি বাচ্চা ব্রিডিং করা হইতাছে জি চলেন টাইগার মুরগি দেখি জি চলেন গিয়াস ভাই আমরা এই মুহূর্তে আছি টাইগার মুরগির যে ব্রিডিং রুম রয়েছে সে ব্রিডিং ঘরের সামনে জি টাইগার ঘরের ব্রিডিং রুমের সামনে আমরা ব্রিডিং চলতেছে এই জন্য এক বেসের আছে এমন এক বেসের আছে ইনশাল্লাহ আচ্ছা কতগুলো আছে বাচ্চা বাচ্চা আপনার এই ব্রিডিং এ আছে 400 আর এনে মেদে বাচ্চা আছে আপনার 200 আচ্ছা আপনার বিভিন্ন বয়সের মুরগি বাচ্চা সে কারণে আলাদা করে রাখা হয়েছে না বিভিন্ন বয়স আপনি মিশিংয়েতে 12 হয়তো পাটপাট করে মানে আপনার বাচ্চা বাড়ছে 1000 মানে আপনি এক লোকের বাচ্চা নেবে 700 লাস্টে 300 বাচ্চা আমার আবার আরেক মুরগের লোকে অ্যাডজাস্ট করে বোর্ডিং করতে হয় ভ্যাকসিন করতে হয় সব তো আর বিক্রি হয় না সব তো বিক্রি আপনার বাচ্চা তো মানে আমাদের প্রত্যেক মাসে আমাদের 80,000-75,000 বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে ইনশাল্লাহ 80-75,000 বাঁচিয়ে দিয়েছে আপনি প্র্যাকটিক্যালি সরাসরি দেখতে পারবেন সমস্যা নেই আচ্ছা এত বড় একটি হ্যাচারি আসলে ম্যানেজ করা হয় কীভাবে আসলে ম্যানেজ করার জন্য পরিচালনার জন্য অনেক খামার অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এটা আমি সব বাইরে বলবো যারা মালিক পক্ষ আছে আপনার যখন আপনি নিজে মালিক হবেন আপনি কখনো ভাবতে পারতেন না যাবে আমি মালিক আমি আপনার চির অবৈধ থেকে আপনি মনে করেন সময় কাটাম পুরো দিন না আপনি ঘন্টা একবার হইলো আপনার যে দায়িত্ব আছে ম্যানেজারের প্রেশার দিয়ে ম্যানেজার দেড়শো দিব ম্যানেজার আরেকটারে আরেকজনের প্রেশার দিব আরেকজনে আমার কিন্তু লোক 11 জন লোক কাজ করে একের থাকা খানাই ব্রিথিং বলছে যা কিছু আছে আমার কাছে কিন্তু সব ব্যবস্থা আছে আপনার লোক কাস্টমার এসে 1 সপ্তাহ থাকার মতো ব্যবস্থা আমার কাছে আছে লেকিন আমার কথা হলো আমি কিন্তু কখনো ডিউটি ফাঁকি দিই না কিন্তু সকালে 7টা থেকে রাত্রে 8টা ডিউটি করি 1 মিনিট ডিউটি ফাঁকি দিই না তার মানে মালিক হইতে গেলে আপনার ওইভাবে পরিশ্রম করে মানে মালিকগিরি চালাইতে হইব তাইলে আপনার আসলে মালিক হয়ে ধরে রাখা সম্ভব অনেকজন ধরে রাখতে পারে না কিন্তু তার দুর্বলতার কারণে গিয়াস ভাই কি মুরগি ভ্যাকসিন করা হচ্ছে এটা এটা হচ্ছে টাইগার মুরগি আপনার টাইগার মুরগি জি এটা বয়স আছে 6 দিন 6 দিন জি কি ভ্যাকসিন করা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা কিল ভ্যাকসিন এসে কোম্পানির আপনার ভ্যাকসিনটা কিন্তু 3 ধরনের হয়
শুধু খালি ভ্যাকসিন কিন্তু সবাই করায় কিন্তু ভ্যাকসিন ভেরি ইম্পর্টেন্ট আমি কিন্তু প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছি ভ্যাকসিন ভেরি ইম্পর্টেন্ট আপনার এটা কিন্তু একটা হয় কিল প্লাস গামরু একটা হয় শুধু কিল কিল হলে আপনার মনে করেন এটার দাম হবে আপনার মনে করেন 2000 টাকা আর যদি কিল প্লাস গামরু তাহলে আপনার এটার দাম 3500 টাকা আর মারাইতে লাগবে 2000 টাকা এবং কি মারানোর সময় একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে আপনার মারানোর সেই লোক হয়তো অভিজ্ঞ লোক যদি অভিজ্ঞ লোক না তাহলে কিন্তু জায়গা সবগুলো পাই বলবো কেন জানেনি আপনার ভ্যাকসিনটা কিন্তু গাড়ির চামড়ার নিচে পোস্ট করতে হয় কিন্তু মুরগা কিন্তু সবাই পালে চামড়ার নিচে হ্যাঁ ঘরের চামড়া নিচে ভ্যাকসিনে কিন্তু পোস্ট করতে হয় পোস্ট করা হয়ে গেছে পোস্ট করা হয়ে গেছে গা এটা কিন্তু আপনার এমন সিস্টেমে আপনি এখন রাত্রে কী খাওয়াই তুইব তিন দিন পরে কিন্তু এটা মানে বেতার ওষুধ খাওয়াই তুইব কেন কিন্তু তিন দিন পর ভ্যাকসিন আছে কিন্তু প্রথম তিনটা ভ্যাকসিন কিন্তু খুব গুরুত্ব সহকার আমি শুরুতেই শ্বাস পর্যন্ত বলে আইতেছি কিন্তু মারেক্স বাটপুলু রানি কিল ভ্যাকসিন তিন দিন বয়সের বাচ্চা ছয় দিন এটা না এটা ছয় দিন আচ্ছা ছয় দিন বয়সের বাচ্চা তো মাশাল্লাহ অনেক বড় জি বাচ্চা আপনার থাকতে হবে জলজরা বাচ্চা যে মানুষের বাচ্চা পালে বাচ্চা জিমায় বাচ্চা আপনার এই সমস্যা এই সমস্যা না বাচ্চা থাকবেন চলা বাচ্চা থাকবে ঝরঝরা ইনশাল্লাহ ভ্যাকসিন দেওয়ার পর বাচ্চা দেন কি ঝরঝরা ইনশাল্লাহ বাচ্চা কতগুলো আছে এখানে ভাই বাচ্চা এই জায়গায় বাচ্চা আছে মানে মোটামুটি সাড়ে 300 মতো তিন বেশি মারবে আর কি তিন বেশি একটা ভ্যাকসিন মারবে আর কি মানে সবগুলো মুরগিকে সুন্দরভাবে ভ্যাকসিন করাটা অতি জরুরি ভ্যাকসিন ছাড়া যদি কেউ মুরগা পালতে চায় আমি বলবো মুরগা পাইলেন না আমি প্রথম থেকে বলে দিচ্ছি এখন বলবো মুরগা পাইলেন না কেন জানেনি এটা ভ্যাকসিন খাওয়ালে ওষুধ খাওয়ালে সাথে সাথে কাজ করে ভ্যাকসিন মুরগির কারণে মুরগা মানুষ লস খায় কেন ওই সকেনভাবে একশো মুরগা পালে আপনি ভ্যাকসিন করেন না কোনো কিছু করে না দেখা গেছে রোগ আক্রান্ত হলে মুরগা বাঁচে না যদি ভ্যাকসিন থাকে মুরগার রোগ আক্রান্ত করলে মুরগা বাঁচবে 100 বার ইনশাল্লাহ আল্লাহর রহমত আল্লাহর কোনো গজব না আসলে কিল ভ্যাকসিনটা না করলে কী ধরনের ক্ষতিগুলো হয় আসলে কিল ভ্যাকসিন না করলে মুরগা মূলত ডিমের জন্য করেন না আমি প্রথম কইতেছি এখন কইতেছি কিল ভ্যাকসিন মুরগার যদি দেওয়া না থাকে ডিমের জন্য করবেন না 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 করবেন না করবেন না কারণ কেন না কেন করবেন না কিল ভ্যাকসিন দেওয়া থাকলে আপনার যে কোনো অ্যান্টিবায়োটিক যে কোনো ওষুধ মুরগার প্রয়োগ করলে কাজ করবে ইনশাল্লাহ কিল ভ্যাকসিন দেওয়া তাহলে ঠান্ডার জন্য মূলত মানে সাথে সাথে রানী ক্ষেতের জন্য কিল ভ্যাকসিনটা খুব গুরুত্ব সহকার কাজ করে আচ্ছা আপনার এখানে তো কোয়েল পাখিও রয়েছে জি কোয়েল পাখি তো হাজার হাজার আছে আপনার কয়েক হাজার গ্যাস ভাই আপনার ফ্রিজেও তো ভ্যাকসিনে ভরপুর আপনার ফ্রিজে ভ্যাকসিন আমরা আসলে মানে আমাদের বিভিন্ন খামারে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে রাখে কিন্তু বাংলাদেশে এখন অনেক জায়গায় গ্যাস ভাই আমার দুইটা ভ্যাকসিন মেরে দিতে হবে কয় হাজার টাকা নেবেন আমার থেকে লোক যদি আপনার মনে করেন কুমিলে গিয়েও মেরে দিই এক একটা ভ্যাকসিন 4000 টাকা করে দিতে হবে 3500 টাকা দিতে হবে আমাদের ভ্যাকসিন মেরে দিয়ে এলে দুইটা লোক যাইতে হয় দুইটা লোক গেলে সারাদিন কভার হয়ে জায়গা সারাদিন কভার হলে দুইটা লোকের 3500 টাকা দিলে দুইটা লোকের পোষায় না কিন্তু দেখেন তারপরে যাইতে হোক আমার স্বর্ণবতির কারণে এবং কি ভালোবাসার কারণে যাইতে হয় আর কি এখান থেকে ভ্যাকসিনও আপনারা দিয়ে থাকেন হ্যাঁ আমাদের ফ্রিজে যে সব ভ্যাকসিন দেখতেছেন আমরা কিন্তু আরও ভ্যাকসিন বেশি থাকে অনেক সময় ভ্যাকসিন সেল দেওয়া হয় তাই নিজেরা ইউজ করে লাই তার জন্য আপনার ভ্যাকসিন ইয়া থাকে আর কি না সত্যি গ্যাস ব্যাপার খামারের সে অনেক বেশি ভালো লাগে কারণ একজন খামারি যখন ভ্যাকসিনের উপর নির্ভর থাকে তখন তার খামারের ক্ষতিটা কম হওয়ার সম্ভাবনা থাকে যদি ভ্যাকসিনটা ঠিকমতো না হয় তাহলে কিন্তু খামারের ক্ষতিগ্রস্তটা বেশি হয় অনেকজন অনেকভাবে অনেক কিছু বলে আসলে শুধু বাচ্চা হোক আর বুড়া মানুষ হোক বলে হ্যাঁ আসলে এই ব্যবসা করে হ্যাঁ ব্যবসা করে আর ব্যবসা কি জানেননি বড় বড় খামারের এরকমও বা বড় বড় কাস্টমার যারা বলবো আপনি আসেন দু একটা খামার পরিদর্শন করেন দু একটা খামার পরিদর্শন করলে আপনারা একটা আইডিয়া দেবো কেমন কেমন কেডা কী ম্যানেজমেন্ট করে বা কেডা কী ধরনের সিস্টেমে আছে বা কী ধরনের কী জানে কেডা কী ধরনের জানে না আসলে মুরগার ব্যবসা করলে কিন্তু সবাই ব্যবসা করে কাপড়ের ব্যবসা কিন্তু সবাই করে বিদেশ কিন্তু সবাই যায় টাকা কিন্তু বিদেশে সবাই আনতে পারে না ব্যবসা কিন্তু যে 10টা মুরগা পালে হ্যাঁ কিন্তু ব্যবসায়ী আমি 20,000 পালে আমি কিন্তু ব্যবসায়ী আমার চেয়ে 20টা মুরগা পালে হ্যাঁ কিন্তু ব্যবসায়ী লেকিন সবাই জিনিসটা বুঝতে হবে কিন্তু আসলে ব্যবসা করে সবাই কিন্তু লেকিন অরিজিনাল ব্যবসায় খুঁজে বার করতে হবে এবং খামার খুঁজে বার করতে হবে এই জায়গা থেকে মাল আনতে হবে ঠিক আছে গ্যাস ভাই আমরা আপনার সফলতা কামনা করছি অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ দেশবাসীকে ধন্যবাদ